সে আহলে হাদিস মতে, কিন্তু সে বলছে তোমরা যাকে ইমাম মেহেদি মানছো তিনি নিজেকে অনেক কিছু দাবি করেছে, যেমন বলতে চাইছে তিনি নিজেকে কল্কি অবতার দাবি করেছেন, তিনি নিজেকে কৃষ্ণ দাবি করেছেন, তিনি নিজেকে ইমাম মেহেদি দাবি করেছেন, তিনি নিজেকে বিশু দাবি করেছেন, এরকম অনেক কিছু আমাকে বলতে চাইছে। তো এই বিষয়টা যদি একটু স্পষ্ট করে দিতেন। আর আর একটা প্রশ্ন আমার ছিল, তিনি বলতে চাইছে যে তোমরা যে যদি ইমাম মেহেদি আলাইহিসসালাম সত্যিকারের উম্মতি নবী হয়, তো তিনি যেহেতু একবারও হজ করেননি, তিনি কিভাবে নবী হতে পারেন? একজন নবী তো অবশ্যই হজ করবেন। এই দুটো প্রশ্ন। ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্ন করার জন্য। এর প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম, যাকে আমরা প্রতিশ্রুত মসীহ এবং ইমাম মাহদী বলে মান্য করি, তিনি কখনো কল্কি অবতার, কখনো উমু, কখনো আদম, কখনো অন্যান্য নবীর নাম নিয়েছেন, নাম নিয়ে বলেছেন তিনি সেই নবীর গুণের কথা তিনি উল্লেখ করেছেন, এটি কেন? এটি বোঝার জন্য আমি যদি সহজভাবে বলতে চাই, আমি আমার নিজস্ব একটি অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে চাই। সেটি হলো যে একবার সূর্যগ্রহণের সময় খুব আনন্দের সাথে, ছোটবেলায় আমি সূর্যগ্রহণ দেখার জন্য, সূর্যগ্রহণ শুরু হয়ে গিয়েছিল, অর্ধেক পূর্ণ হয়ে গিয়েছিল, তো তখন হঠাৎ করে যে একটা বেড়ার পাশে আমি ছিলাম, বেড়ার চার কোণা যে ছিদ্র সেটা দিয়ে সূর্যের আলো দেখলাম। আশ্চর্য ব্যাপার, ছিদ্র চার কোণা কিন্তু সূর্যের আলো পড়েছে চাঁদের মতো। গাছের নিচে গেলাম, গাছের নিচে যতগুলো ছায়া পড়েছে প্রত্যেকটা গাছের যে ছিদ্রগুলো আছে বা পাতার যে ফাঁকগুলো আছে সেগুলো তো এক একটা এক এক ধরনের, কিন্তু যতগুলো নিচে আলো সূর্যের যে ছায়া পড়েছে সবগুলো চাঁদের মতো, কেন? তো পরবর্তীতে এটা যখন জানলাম বড়দের কাছ থেকে, তখন বুঝতে পারলাম যে সূর্য যেহেতু যতটুকু সূর্যের দেখা যাচ্ছে ঠিক ততটুকুরই এই এখানে প্রতিফলন প্রতিবিম্ব হচ্ছে। এখন আপনার মূল প্রশ্নের উত্তরে আসি। রসুল আকরাম হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতামান নবীন, বিশ্বনবী। খাতামান নবীন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এটার মূল অর্থই হলো যে সমস্ত নবী রসুল যারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছেন, সেই 124,000 নবী রসুলের সমস্ত গুণাবলী, সমস্ত আলো হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে। অতএব কেউ যদি ইব্রাহিমকে দেখতে চায়, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারে। যে কোনো নবীকে দেখতে চায়, যে কোনো নবীর গুণ এবং আলো দেখতে চায়, সেটি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বিদ্যমান। অতএব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া যেখানে পড়ে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলো যেখানে পড়ে, সেখানে কোনো একটা নবীর আলো পড়ে না, 124,000 নবী রসুলের আলো সেখানে খচিত হয়। অতএব এটা হলো সেই আপনার যে প্রশ্ন, সেটার উত্তর যদি আপনি এতটুকু বুঝেন, এটা সেই দর্শন যেটা হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম বলেছেন, যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম দাবি করেছেন চন্দ্র হওয়ার, যখন সূর্যের আলো চাঁদের মধ্যে পড়ে সেই চাঁদের আলো আমাদের কাছে তিনি দিচ্ছেন, এবং রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলো যেটা পড়বে সেটা নিশ্চিত এবং নিশ্চিতভাবে 124,000 নবী রাসূলের গুণাবলী পাবে। এখনও আমি আপনি যারাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করব, তার গুণাবলীকে যারা আমরা রপ্ত করার চেষ্টা করব, আমরা শুধু একটা নবীর গুণাবলী অর্জন করছি না, বরং এর পূর্বে যত নবী রসুল এসেছিলেন সমস্ত নবী রসুলের গুণাবলী আমরা নিজেদের মধ্যে ধারণ করছি। এ কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল না যে আমার উম্মতের যারা আলেম হবে তারা বনী ইসরায়েলের নবীদের মতো হবে। কেন? কারণ বনী ইসরায়েলের যত নবী রসুল এসেছেন সবার গুণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে। যে কোনো একটা সাইড, যে কোনো একটা দিক গ্রহণ করবে, এক একটা যেন এক একটা নবীর গুণ ধারণ করবে। এই দৃষ্টিকোণ থেকে যেহেতু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীর সমষ্টি ছিলেন, তার প্রতিচ্ছায়া, তার প্রতিফলনে যিনি আল্লাহ তাআলার, যার অনুসরণে যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিশ্রুত মসীহ ও ইমাম মাহদি হয়ে এসেছেন, তিনি নিজের মধ্যে সেই সমস্ত গুণ ধারণ করেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। অতএব যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী ছিলেন, সমস্ত নবীর সমষ্টি ছিলেন, তার প্রতিচ্ছায়ার মধ্যেও সমস্ত নবীর প্রতিফলন থাকা বাঞ্ছনীয়। এই বিষয়টি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম সেখানে স্পষ্ট করার চেষ্টা করেছেন। দ্বিতীয় বিষয়টা ছিল যে হজ করেন নাই তিনি কীভাবে নবী হলেন। আশ্চর্য কথা বলেছেন। কেন আশ্চর্য কথা বলছি? কেননা পবিত্র কোরআনে যতগুলো আমাদেরকে ফরজ ইবাদতের কথা বলা হয়েছে, কোনো কোনো ইবাদত আল্লাহ তাআলা শর্ত সাপেক্ষে রেখেছেন। যখন শর্ত পূর্ণ হবে না, সেটা শর্ত পূর্ণ না হলে সেটা আদায় করা ফরজ নয়, সেটার জন্য জবাবদিহিতাও ফরজ নয়। যেমন কোরআন শরীফে রোজার উল্লেখ রয়েছে,
সেখানে রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামান কানা মিনকুম মারিজান আওয়ালা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে রোজার সময় যদি তোমরা কেউ সফরে থাকো, অসুস্থ থাকো, তাহলে এটা তোমরা পরবর্তীকালে পূরণ করে নিও। তাহলে বোঝা গেল রমজানের 30টা রোজা ফরজ হওয়া সত্ত্বেও একটা শর্তে, যে যদি সফরে থাকে এবং অসুস্থ হয় তাহলে তাকে পরবর্তীতে সেটা পূর্ণ করতে হবে। একইভাবে যাকাতের নেশাব রয়েছে, যাকাতের নেশাব পূর্ণ না হলে সে যাকাত আদায় করতে পারে না। ইসলামের একটা মৌলিক অংশ, ইসলামের একটা মৌলিক শিক্ষা হলো যাকাত, এবং আমাদের সবার জন্য ফরজ। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যাকাতের নেশাব পূর্ণ হয়েছিল কি? এটি কি সাব্যস্ত? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও শর্ত পূর্ণ হওয়ার পর যাকাত আদায় করেছিলেন? শর্তই পূর্ণ হয় নাই। রসুল সাল্লাহ ইসলামের কাছে যখন যা এসেছে তিনি সকলের মাঝে বিতরণ করে দিয়েছিলেন, তার কাছে সেই নেশাব অনুযায়ী গচ্ছিতই ছিল না। তাহলে কি আপনি বলবেন যে ইসলামের 5টি অঙ্গের মধ্যে একটি অঙ্গ রসুল সাল্লাহ ইসলাম শর্তপূর্ণ হয় নাই দেখে, তিনি সেটা পালন করেনি দেখে তিনি নাউজুবিল্লাহ মিন জালেক, নাউজুবিল্লাহ মিন জালেক তিনি সত্যবাদী নন? এটি একটি ভ্রান্ত ধারণা এবং ভুল চিন্তাধারা। ঠিক একইভাবে হজের ব্যাপারে শর্ত রয়েছে, রাস্তা পরিষ্কার থাকতে হয়, নিরাপদ থাকতে হয়, যাতায়াতের খরচ থাকতে হয়, এই যে যত শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো যদি পূর্ণ না হয় তাহলে তার উপর হজ ফরজ হয় না। অতএব হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী আলাইহিস সালাম, যিনি যাকে এই যুগের প্রতিশ্রুত মসীহ ইমাম মাহদি করে পাঠিয়েছিলেন, তাকে হত্যাযোগ্য অপরাধী হিসেবে, হত্যাযোগ্য হিসেবে তাকে ঘোষণা দেওয়া হয়েছে, কুফরি ফতোয়া দেওয়া হয়েছে তার বিরুদ্ধে, এবং তাকে হত্যা করার জন্য স্পষ্টভাবে প্রচারণা করা হয়েছে, তার জন্য সেই রাস্তা সুগম ছিল না। অতএব তার জন্য শর্ত প্রযোজ্য নয়, এ কারণে তিনি হজও পালন করেননি। কিন্তু তিনি বদলি হজ তার সন্তানের মাধ্যমে, অন্যদের মাধ্যমে স্পষ্টভাবে বদলি হজ করানো হয়েছে।